ব্যাংকের সিন্ধুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে বগুড়ার ব্যাংকের একটি উপশাখায়। 27 জানুয়ারি সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল উপশাখাতে এ ঘটনা ঘটে। এনআরবিসি ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত 25 জানুয়ারি এই উপশাখার ছোট একটি সিন্ধুকে 9,78,614 টাকা রেখে যায় ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু 27 জানুয়ারি সকালে সেই সিন্ধুকটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। গত বৃহস্পতিবারে আমরা ব্রাঞ্চ ক্লোজ করে বাসায় যাই, তো আজকে রাত আনুমানিক 5:30টার দিকে আমি খবর পাই যে এরকম আর কি ব্যাংকে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, এটা বাসার মালিকের মাধ্যমে আর কি জানতে পারি। তো এসে যা দেখলাম, আমাদের যে টাকাটা ছিল ভোল্ট, এরা ওটা আর কি ভেঙে ওটা নিয়ে গেছে আর কি। 9,78,000 টাকা ছিল আর কি। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন করতে প্রায় বছর দুয়েক আগেই শাখারিয়া বাজার এলাকায় এই উপশাখাটির কার্যক্রম শুরু হয়। এনআরবিসি বগুড়া শাখার নিয়ন্ত্রণে পল্লীমঙ্গল হাটের পাশেই অবস্থিত একটি আবাসিক ভবনের নিস্তলা ভাড়া নিয়ে উপশাখাটি পরিচালনা করা হয়। তবে এই ভবনটিতে রয়েছে আরও একটি এনজিও অফিস এবং দ্বিতীয় তলায় ওই এনজিও অফিসের কর্মকর্তারাও বসবাস করে থাকেন। উনি আমাদের হচ্ছে ফিল্ড অফিসার ক্যাশিয়ারকে জানাইছে যে এরকম ঘটনা, তো ওনার মাধ্যমে জানার পরে আমি বাসা ছিলাম নাটোরে, তো ওইখান থেকে সকালে আজকে এখানে আসছি আর কি। আর আমরা এখানে ব্যাংকিং মানুষের সেবা দেওয়ার জন্য আমরা এখানে আসছি, কারোর সাথে শত্রুতা হবে এরকম আসলে কোনো ইয়ে নেই আর কি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, খবর পেয়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। প্রযুক্তিগত সহায়তা আমরা নিচ্ছি, আমাদের জেলা পুলিশ, গোয়েন্দা শাখা, সিআইডি, তারা সবাই একসাথে কাজ করছি। আমরা আশা করব যে খুব শীঘ্রই আমরা এই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করতে পারবো, যে কারা এই ঘটনার সাথে জড়িত, এটা কী ধরনের অপরাধ তারা সংঘটন করেছে, চুরি করেছে না ডাকাতি করেছে। তো এই মুহূর্তে আমাদের তদন্ত অব্যাহত আছে, আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা এর একটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন সবাইকে বলতে পারবো, যেটা গ্রহণযোগ্য হবে বলে আশা করি।